তার উত্তর আমি রাজক দিব লাগিব কারণ নিবনুয়ার সংস্থাপনের লগতে তেওঁলোকৰ স্বনিয়োজনৰ কথাও থাকিব সেখানে আমার এবার মূল ফোকাস পয়েন্টে হল যে আমার ইউথ সকল যে আটাইতকৈ প্রোডাক্টিভ সেকশন আমার সমাজত তেওঁলোকৰ হাতত উৎপাদনশীলতা দিয়া তেওঁলোকক চাকরি দিয়া সংস্থাপন দিয়া মৌলিক বিষয় আর ইয়াত ব্যাপক দুর্নীতি হয়েছে বিশেষকে রাস্তা ঘাটের যে কাম কাজ চাকরি বাকরি দিয়া দুর্নীতি হয়েছে এইবর নাইকিয়া করে এখন ভাল সমাজ গড়ার কথা কারণে চিন্তা চর্চা আমি সকলে করছো আর আমার দলের আদর্শ আপনাদের সকলে জানে যে ইয়াত সকল জাতি জনগোষ্ঠীক একেলগে লই সমন্বয়ে আগবাড়ি যাওয়ার চিন্তা ইয়াত হিন্দু মুসলমানের রাজনীতি নাইকিয়া করে আর জাতি জনগোষ্ঠীগুলো বিভাজন করা যে রাজনীতি চলাইছিল বিজেপি দলপে তার বিরুদ্ধে আমি সকলে ঐক্যবদ্ধভাবে সমাজ এখন গড়িবর কারণে আমি চিন্তা চর্চা করছো সেই আদর্শটে ইতিমধ্যে রাইজক আকর্ষিত করেছেন যেহেতু কাজ আপি দিয়ার পিছত মানুষের মাজত যে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি হয়েছিল আমার মাটি আমার ভাষা কৃষ্টি সংস্কৃতি হেরওয়া যে পরিবেশ সেই পরিবেশের বিরুদ্ধে রাইজ ওলাইছে গতি কা নিশ্চিতভাবে একটা অতি গুরুত্বপূর্ণ ইস্যু হব কায়ে কায়ে পেলাবা প্রভাব সেই এটা আমার কারণে খুব গুরুত্বপূর্ণ বিষয় আর রাইজ ইতিমধ্যে অবগত গতি সেটা এটা মই ভাবো যে খুব গুরুত্বপূর্ণ ইস্যু রাইজে এবার গ্রহণ করার ভিতর যাকালি যেহেতু আপনার বহু কেক প্রার্থী মনোনয়ন নাকচ হয়েছে গতি এই বিষয়টি আওপকীয় করে সেই সমস্যাবিলাক পাকে প্রকাণ্ডে কংগ্রেসক সহায় নকরবনে কিছু কারিকরী কথাত এই নমিনেশন সমূহ কেনসেল হয়েছে আর বিভিন্ন ধরনের হেঁচাও সরকারি পক্ষের পর এই গোটে কথা বতরাব নাইকিয়া করব কারণে কারণ মরিয়ানী সমষ্টির কাহিনী সকলে জানে যে কেনেকে সরকারি পক্ষের পর বিভিন্ন ধরনের হেঁচা দিয়া হয়েছে নুঠিবর কারণে কারণ এগারী প্রার্থী জিকা তো নিশ্চিত আছে বিভিন্ন ধরনের ভয় ভাবুকি দিয়া হয়েছে এই কথা এসময় আমি মুক্তি করব মুখে আপনার প্রার্থীবিল সরকারি হেঁচা আছে নাকি নিশ্চয় মরিয়নীর এই ঘটনাটো এই ঘটনা বিভিন্ন ধরনের ভয় ভাবুকি বিভিন্ন ধরনের প্রার্থিত্ব নাকচ করব কারণে বা প্রার্থিত্ব সম্পর্কে কথা বতরাব বাধা দিবর কারণে সরকারি ফলের পর বিভিন্ন ধরনের প্রয়াস চলছে আগর সরকার ফল বিভিন্ন দলের ফল তার উত্তর এবার রাইজে দিব উজনীত রাইজে এবার সম্পূর্ণরূপে জাহাজ চলাব কারণ ইয়াত যেটু বোকাময় করলে সমাজখন আর ডুবাই দিলে ডুবন্ত উদ্ধার করবর কারণে জাহাজ আহি আছে জাতীয়তাবাদী শক্তি সকলতে মই ভাবো যে প্রায়বর সমষ্টিতে আমার বিজয় ধ্বজা উড়িব লুইন্দা যেহেতু আপনি দুটা কই সমষ্টির প্রতিনিধিত্ব করেছে যদিহে আপনি দুইটা সমষ্টি আপনি বিজয় হয় তাহলে কোনটো সমষ্টি আপনি এই দিব সব প্রথমে জয়লাভ করবলে দিয়ক রাইজক প্রথমে ভোট দিয়ে জয়যুক্ত করবলে অগ্রাধিকার সমষ্টি কোনটো হবো আপনার কোন সমষ্টি অগ্রাধিকার দুইটা দলে সমানে অগ্রাধিকার কারণ সমগ্র অসমখন মূল কোনো এটা ধরনের কথা নাই প্রতিটি সমষ্টির প্রতি আমার সমান দায়বদ্ধতা আছে গতি অগ্রাধিকার সমানে দিছো আর সমগ্র রাইজর যে ভালপা পাইছো সেই ভালপায় মানে বিশ্বাস করো যে দুইটা সমষ্টি বিপুল ভোটত জয়লাভ করে পঠাব রাইজ ঠিক আছে।